गाइस गुड मॉर्निंग हैव अ नाइस डे আপনারা সবাই কেমন আছেন জ্যোতিকা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শাইনাত আপনাদের সকলকে ভালো রাখুন আমি একটু অসুস্থ যার জন্য ভিডিও ঠিকঠাক করতে পারছি না এই দেখুন এই সকালবেলা মেয়ে আর আমি খাবো আলু দিয়ে ঢেঁড়স দিয়ে তরকারি হবে সকাল সকাল আমি উঠতে পারিনি আজকে সকালবেলা এখন 9টা বেজে গেল এই এখন আমরা রান্না করব সকালবেলা ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্ট হয়নি এইবারে এই যে ঢেঁড়স ঢেঁড়স আলু দিয়ে চচ্চড়ি হবে মামিকে খাবো একটু পরোটা করব ঢেঁড়স আলু চচ্চড়ি मेरा तरकारी परोटा दिए खाबो हाँ गाइस मेर तरकारी तरकारी दुजनार बसिए दीची सकाल सकाल आज के शनिवार शनिवार सब निरामिष मे खाब लंकाटा फोड़न दिए मसलार कौट आलदा सब आलदा शनिवार खुद निरामिष खाई किच्छू देव ना प्लेन चटचड़ी गोल भावे तरकारी भावे दीजिए आपका प्लेन तरकारी चीनी दिए दिल मिष्टि मिष्टि ढाका दिए दी देखी तरकारीटा हुए गेछे एकदम हुए गेछे देखुन रुटी खा तरकारी रुटी नय परोटा करब सब हुए गेछे तावाटा बसिए दिलाम तावाटा बसिए दिएछि रुटीटा बेले नि सिटिं ना उठे रुटी हमें खाई ना ताओ आज के कर भलो लगे ना शरीर भलो ना परोटा हो गया मामी खाबो हाय गाइस ये देखो हमारे परोटा हो गया तरकारी हो गया घेमे स्नान हो गए देखो जेहेतु आमी असुस्थ सब जन एरक अवस्था हो घेमे मैं दाड़ाते ठीक ठाक हाँ अपना सबाई चले आस खा तो रुटी तरकारी हो गए मैं परोटा करोटा खेते चाहिए जार जो नाले एत खराब अवस्था हमें भात ही खेत भेटो बामानी सकाल बेला मर्निंग ब्रेकफास्ट भात ही खाई चले आस सबाई अपनारे देखो कि सुंदर एक रुटर तरकारी हो परोटा एकदम हाँ गाइस देखो
অর্ধেক পরোটা খেয়ে ফেলেছি অলরেডি, ভুলে গেছি ওষুধ খেতে, ওষুধ খেতেই ভুলে গেছি আমি। হ্যাঁ, খাওয়ার আগে ওষুধটা আছে, খাওয়ার পরে আগে আছে, কিন্তু আমি অলরেডি ভুলে গেছি ওষুধটা খেতে। খাওয়ার আগে দুটো ওষুধ আছে, তিনটে ওষুধ আছে, একটা খেয়েছি আগে, আর আমি এই যে অর্ধেক রুটি অলরেডি অর্ধেক পরোটা খেয়ে ফেলেছি। দেখুন গাইজ, এই যে আলু নিয়ে নিয়েছি আজকে আমি, আলু সেদ্ধ, আলু আর কি প্রেশার কুকারে সেদ্ধ দেবো, দিয়ে আলুর দম করবো, নিরামিষ আলুর দম। শনিবার আমরা একটু আঁশ খাই না, আজকে আমাদের সব ধোয়া পোছা সব আলাদা, একদম সব আলাদা, আমরা সব নিরামিষ করবো, নিরামিষ আলুর দম করবো, একটু ঢেঁড়স ফেরস ভাজবো, কিছু মামে তো খাবো, ব্যাস। এই যে আমার জননী খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে। আমার জননীর একটু খেতে লেটই হয়, অনেকটা লেট হয়। সবাইকে গুড মর্নিং বলে দাও, শোনা গুড মর্নিং বলছে সবাইকে, আপনারাও সবাই ওকে গুড মর্নিং উইশ করবেন, আশীর্বাদ করবেন, আপনাদের প্লেসেস যেন ওর মাথায় থাকে। অলরেডি আমার চালটা ধুয়ে বসানো হয়ে গেছে, কিন্তু হাঁড়িটা একটু নড়ছে, হাঁড়ি নাকি নড়তে নেই, নড়াটা ভালো নয়। যাই হোক, ঠিকঠাক বসাবার চেষ্টা করলাম, যাত্রা যাত্রা শুরু করলাম, যাত্রা পথে চললাম। আজ মনটাও বিশেষ ভালো নেই, সেটা আপনাদের সাথে শেয়ার করব, কেন ভালো নেই। নমস্কার, আমার বড়রা বড়দের সকলকে নমস্কার জানাই, মা বোনেদের গাইজ সবাই আপনারা ভালো থাকবেন। মনটা কেন ভালো নেই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাইছি এটাই, যারা আমাদের পশ্চিমবাংলার মধ্যে আছেন বা বাইরেও, সবাই জানেন আমাদের একজন বেঙ্গলি অভিনেতা নায়ক আমাদের অত্যন্ত প্রিয়, উনি গত পরশুদিন প্রয়াত হয়েছেন, অভিষেক চ্যাটার্জি। সকাল থেকে ওনার সমস্ত দেখছিলাম, ওনার দাহ সংস্কার সব দেখছিলাম, ভীষণ খারাপ লেগেছে, সারা সকালই আমরা কেঁদেছি। আমি অসুস্থ, তারপরও আমার ভীষণ খারাপ লেগেছে, সকাল থেকে দেখলাম, ভগবানের কাছে কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার শান্তি কামনা করি, আপনারাও সবাই ওনার আত্মার শান্তি কামনা করবেন, উনি যেন ভালো যেখানেই আছেন উনি যেন ভালো থাকেন। আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় অভিষেক চ্যাটার্জি, ভীষণ খারাপ লাগছে সকাল থেকে, আমি কাল থেকে দেখছি, কাল থেকেই ওনার সমস্ত কিছু দেখলাম, ওনার মানে মৃত্যু থেকে, মৃত্যু যে বাড়িতে মারা গেছে সেই সময় থেকে সবাই আসা যাওয়া করছে, দাহ পর্যন্ত আজকেও দেখলাম, ভীষণ মনটা খারাপ, ভীষণ খারাপ, মানে যা আমরা হারালাম এক এক করে সমস্ত তারকারা। কিছুদিন আগে বাপি দাইজি চলে গেছেন, আমাদের সকলের প্রিয় লতাজি চলে গেছেন, মানে এরকমভাবে সব তারকারা আস্তে আস্তে চলে যাচ্ছেন, আমাদেরও কখন ডাক আসবে জানি না, কিন্তু ভীষণ খারাপ লাগছে, ওই জন্যই আপনাদের বললাম আমার মনটা আজকে ভীষণ খারাপ, কী বলবো বলুন। আজ আমার ভীষণভাবে আমার নিজের লেখা, আমি তো আর লেখক নই, তবে আমি মনটা খারাপ থাকলে বা ভালো থাকলে আমি কিছু লিখি, আজ আমার নিজের লেখা অনেকদিন হাতেই না, নিজের লেখা একটি কবিতা আমার মনে পড়ে গেল, খুবই জানি না কিরকম লাগবে আপনাদের। ডাক আসলে যেতেই হবে, যাবো সবাই চলে, যাবার সময় আপন জনরে যাবো না তো বলে, বাবা কাঁদবে মা কাঁদবে কাঁদবে প্রিয়জন, দূরে থেকেও তাদের জন্য কাঁদবে আমার মন, তাই তো বলি সকলের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হোক, একজনের তরে অন্যের জলে ভিজুক চোখ, একজনের তরে অন্যের জলে ভিজুক চোখ, জানি না কেমন লাগে। এই সময় এই কবিতাটাই আমার মনে পড়লো, অনেকদিন করি না তাই আমাকে দেখে বলতে হলো। নমস্কার, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, জানি না কেমন হচ্ছে। গাইজ, আপনারা একদম ভাববেন না যে আমি আপনাদের সিম্প্যাথি কুড়াতে বলছি না, আপনাদের সাথে
শেয়ার করতে ইচ্ছা করলো, তাই আমি বলছি। আজ আমি এতটাই অসুস্থ, মানে মানুষ যতটাই বড় হয়ে যাক না কেন, মা বাবাকে কিন্তু তারা যখন অসুস্থ বা কোনো অসুবিধা হয় মা বাবাকেই ফিল করে, মাকে ফিল করে, বিশেষ করে মাকে। আমার তো মা নেই, কিন্তু হ্যাঁ আমার মায়ের জায়গাটা আমারও একজন আছে, সেটা আমার ভাইয়ের বউ। ভীষণভাবে আমার মায়ের জায়গাটা নিয়েছে, মানে ভীষণভাবে। মা, ভাইয়ের বউ আর আমার আর একটা বোন আছে, আমরা দুই বোন, মানে ভীষণভাবে নিয়ে নিয়েছে সেই জায়গাটা আমার বোন এবং আমার ভাইয়ের। আমার ভাইয়ের বউ তো মনে হয় ফিল করতেই দেয় না যে আমার মা নেই, কিন্তু বাড়িতে তো আমি একাই। আমি ভীষণ মানে অসুস্থতার জন্য নয়, মানে মনটা খুবই খারাপ, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যেন প্লিজ ভাববেন না যে আমি সিম্প্যাথি কুড়াচ্ছি, আমি সিম্প্যাথি কুড়াচ্ছি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণভাবে আমরা পাঁচটা ভাই বোন, আমরা পাঁচটা ভাই বোন, পাঁচটা ভাই বোনের জীবন, কিন্তু আমার ভাইয়ের বউটা মানে কী বলবো আপনাদের, মানে মায়ের জায়গাটা নিয়ে নিয়েছে আর কি। এইটুকু মানে বলবো, মানে এগুলো ভাগ্য করে পাওয়া যায়, আমিও ভাগ্য করেছিলাম হয়তো, তাই আমার ভাইয়ের বউ পেয়েছি। আপনাদের কাছে আশীর্বাদ চাই যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। ভীষণভাবেই অসুস্থ, মানে আমি এরকম অসুস্থ কখনো হইনি, এই আর কি। আপনারা সবাই ঈশ্বরের কাছে কামনা করি আপনারাও সবাই ভালো থাকুন, আর আমিও যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠি। আমার একটা ভালোবাসার জায়গা হচ্ছে আমার ভাইয়ের বউ। মেয়েটা আছে, মেয়ে নিয়ে তো চলে যায়, কিন্তু বিশেষ বিশেষ কিছু মুহূর্ত আছে যেসব মুহূর্তে মানে মাকে ইচ্ছে করে যে মায়ের সাথে শেয়ার করবো, যার মা নেই সে ছাড়া কেউ বুঝবে না, বুঝছেন? তাই জন্য বলি যাদের মা বাবা আছে সবার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট, মা বাবাকে কেউ অবহেলা করবে। মা বাবা একজন একটাই হয়, মা বাবা একটাই হয়, সেই জন্য মা বাবা যেরকমই থাক প্রত্যেকে মা আর বাবা কেউ যেন হারায় না। সকলের কাছে প্রার্থনা করি মা বাবাকে কেউ অবহেলা করবেন না। হয়তো আমার কথাটা আপনাদের খারাপ লাগতে পারে, জানি না, যে দেখো বলছে, ভিডিও করছে বলছে, কিন্তু আমি আমার ফিলিংস বলছি। আমি জানি তো মা বাবা আপনজন হারানো যে কী কষ্টের, যে হারিয়েছে সেই জানে, সে ছাড়া কেউ ফিল করতে পারে। আমার যদি আপনারা ক্ষমা করবেন, খুব খারাপ লাগছে, আমার দিনটা ভীষণ মানে কী বলবো বলার ভাষা নেই, ভীষণ খারাপ লাগছে। ঠিক আছে, আপনারা সকলেই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এই সুন্দর পৃথিবীতে সবাই যখন এসেছি সবাই ভালোভাবে যাই, একজন আরেকজনের তলে কাঁদি, আরেকজনের তলে আরেকজনের হৃদয় কাঁদি। সবাই ভালো থাকবেন, বাই।